গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে ড্রয়িংটা শেখাবো সেটাও একটা গ্রামের দৃশ্য, একটি পাখি দিয়ে একটা সিনারি তোমাদের আমি করে শেখাবো। তো তোমরা দেখো, প্রথমে তোমরা কোথা থেকে শুরু করবে? হ্যাঁ, ঠিক খাতাটাকে একদম চওড়া করে আগে নেবে, নেওয়ার পরে ঠিক একটু মাছ সোজাসুজি করে এখানে দেখে নাও আগে। আগে পাখি ঠোঁটটা আমি করে নিলাম, তারপরে উপর দিক থেকে আস্তে করে সমান করলাম, নিচের দিক থেকে হয়ে গেল, এখান থেকে এই নিচের দিক থেকে এখান থেকে এবার এখানটায় মুছে দেবে, এখান থেকে চোখ করে দেবে, ঠিক আছে? এবার এইখানটায় পা করার জন্য হয়ে গেছে, যেখানটায় সমান করে দাগটাকে সমান করে দেবে। এবার এখানে একটা সমান দাগ করে দিলাম পিছন দিক থেকে, এখানে আজকে তোমাদের ডে 42, আজকে তোমাদের ডে 42, ঠিক আছে? এবার এখানে পিছনে বাড়ি আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল, এবার এটাকে আমরা কালার করব, ঠিক আছে? তো তোমাদের কালার প্রথমে কী করতে হয় সেটা তোমরা জানো, প্রথমে স্কাই দিয়ে শুরু করতে হয় পিছনের দিক থেকে। তো তোমরা পিছনের দিক থেকে আগে সেটা শুরু করবে, হ্যাঁ? তো একটু দেখে নাও, পিছনে আমরা স্কাই দিয়ে আগে শুরু করছি, রংটাকে যেরকম বলেছি এরমভাবে একটু ধরবে না, সমান করে রংটা এরকম পেতে দেবে, পেতে রংটাকে সমান করে এরকমভাবে করবে।
হয়ে গেল, রংটা কিন্তু কেউ ডিপ করে বেশি করবে না, ঠিক আছে? এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে পিছন দিকে বা যা গাছপালাগুলো জানো তোমরা, এরপর দেখে নাও প্রথমে কেউ তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করে সব রঙগুলো করবে, রঙগুলো হয়ে গেল, এরপর হালকা গ্রিনটা হোয়াইট কালার যেরকম ঘষে দিই, রেড কালার একই উপায় দিয়ে জলের রঙটা করেছিলাম, স্কাই কালার জল কালার, এখানটায় জলের রঙটা একইভাবে রঙ করবে, ডার্ক ব্রাউন দিয়ে এই ডালটা করে নিই। প্রথমে তোমরা
কালো কালার প্রথমে তোমরা ইউজ করবে না, তোমরা ডিপ ব্রাউনটা প্রথমে দেবে, ঠিক আছে? এরপর তোমরা এখান থেকে অ্যাশ কালারটাকে, মানে গ্রে কালারটাকে নিয়ে এর থেকে এরপর কি করবে, এরপর প্রুসিয়ান ব্লু নিয়ে পরে এই পিসান ব্লু দিয়ে এরপর পাখির যে রঙটা সেটাই ক্রোম ইয়েলো এম করলাম এখানে, এরপর অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার দিয়ে এখানে একটু
শ্যাডো করে দেবো। এবার ব্রাউন শাইনার দিয়ে নিচটা ব্ল্যাক কালার দিয়ে রেড কালার দিয়ে একটু উপরে হোয়াইট ঘষে দেবো। ঠিক আছে, এরপর গ্রে কালার দিয়ে পাটা সামনে এগুলো করব। এবার আমরা এই ক্যাচআপ দিয়ে কাছেগুলোর মধ্যে একটু আগে দেখিয়েছিলাম ঠিক একই উপায়ে ঠিক
ঠিক আছে। তো আমাদের রং করা বর্ডার দেওয়া কমপ্লিট। থ্যাংক ইউ, তোমরা আস্তে আস্তে করে এগুলো আঁকবে।